আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। প্রিয় দর্শক, এখানে একটি গ্রামীণ হাট রয়েছে, আমরা সেই হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন পাকুন্দিয়া গ্রামীণ হাট বাজারের দৃশ্য। প্রিয় দর্শক দেখছেন, প্রিয় দর্শক, এটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত, কিশোরগঞ্জ জেলায় অবস্থিত পাকুন্দিয়া বাজারের দৃশ্য। এখানে লোকজন মাটিতে পান নিয়ে বসেছেন, বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, এই বাজারে কি কি পাওয়া যায় প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকুন। এটি পান মহল, এখানে শুধু পান বিক্রি করা হয়। পান এগুলো কত করে বিড়া? ৪০ টাকা। এক বিড়া কয়টা? ১২০টা। এগুলো কি আপনাদের গাছের পান? নিজে চাষ করছেন না? প্রিয় দর্শক, এখানে শুধু পান বিক্রি করা হয়। আমরা সামনের দিকে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে আর কি কি জিনিস আসলে পাওয়া যায়। প্রিয় দর্শক, এখানে দা, বটি, কাঁচি সহ গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, যা রান্না বান্না করার জন্য যেসব জিনিস প্রয়োজন পড়ে তা এখানে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন একটি গ্রামীণ হাট বাজারের দৃশ্য, এটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা অবস্থিত পাকুন্দিয়া হাট। প্রিয় দর্শক, এই হাটটা প্রতি শনিবার দিন এখানে বসে থাকে, গ্রামের লোকজন এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রাম বাংলার হাটের দৃশ্য। প্রিয় দর্শক, এই পান এই অঞ্চলে চাষ করা হয়ে থাকে, যারা চাষ করেছেন তারা এখানে বাজারে নিয়ে এসে বিক্রি করছেন, এবং অনেক গ্রামের কৃষকেরা এখান থেকে পান কিনে নিয়ে যাচ্ছেন, এবং অনেক দোকানদাররাও এখান থেকে পাইকারি দরে পান কিনে নিয়ে থাকেন। প্রিয় দর্শক, মুরব্বী, পান কি আপনি নিজে চাষ করেন? কিনে নিচ্ছেন না? আপনার এখান থেকে দোকানদাররা নেই না যারা খায় তারা নেই? প্রিয় দর্শক, অনেক দোকানদাররা এখান থেকে বাজার থেকে পাইকারি দরে পান কিনে নিয়ে যায়। বিড়া কত করে আপনার এখানে? ২০টা বিড়া। এক বিড়ায় কয়টা? ১২০টা। ১২০টা, ২০টাকা। প্রিয় দর্শক, খুবই সস্তা পান এই বাজারে আসলে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা অবস্থিত একটি গ্রামীণ হাটের দৃশ্য। ভাই, ডিম এগুলো কি কোয়েল না? কোয়েল কি আপনি নিজেই কোয়েল পাখি ফার্ম করেছেন নাকি? কিনে নিচ্ছেন না? কত করে এগুলো? হালি না ডর্জন? ডর্জন না, হালি কত? ডর্জন। প্রিয় দর্শক, এখানে মুরগি, হাঁস মুরগি এবং কোয়েল পাখির ডিম সহ অনেক রকমের ডিম এখানে পাওয়া যাচ্ছে এই গ্রামীণ হাট বাজারে। প্রায় সন্ধ্যার পূর্ব মুহূর্তেই এলাকার লোকজন এসে তাদের সওদা করে থাকেন, মাঝে মধ্যে গ্রামের কিষানিরাও এখানে এসে বাজার করে থাকেন। মুখরোচক যে গুলগুলি আমরা সাধারণত বলে থাকি, মুরব্বী এটার নাম কি? গুলগুলি নাকি ডালপুরি? প্রিয় দর্শক, এটা হচ্ছে মুখরোচক ডালপুরি। বাজারে যারা আসেন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখান থেকে কিনে নিয়ে যান। কেমন কত করে কেজি বেচেন? ২০০। এটা কি মিষ্টি না ঝাল? না ঝাল, ডালপুরি মুখরোচক। প্রিয় দর্শক, এটা
এখানে তিনি নিজেই তৈরি করছেন প্রিয়দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারটি দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয়দর্শক এই বাজারে সবথেকে বেশি যেটা চোখে পড়েছে সেটি হচ্ছে পান আসলে এই অঞ্চলে পানের চাষ করা হয় যার জন্য এই পান এই বাজারে অনেক বেশি আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ধরনের গরম মশলা হলুদ মরিচ ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে বিক্রি করছে প্রিয়দর্শক আপনারা দেখছিলেন পাকুন্দিয়া বাজারের চিত্র অপরূপ সুন্দর এখানে গ্রামের কৃষকগণ তাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র এখান থেকে কিনছেন আমরা আস্তে আস্তে বাজারের কাঁচা বাজারের দিকে যাচ্ছি এখানে কি ধরনের কাঁচা বাজার পাওয়া যায় আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এদিকে মাছের বাজার রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় কি মাছ এটা হ্যাঁ মাসুল কেজি কত করে বেছেন পাঁচশো না এটা কয় কেজি বারো কেজি পাঁচ বলুন স্যার প্রিয় দর্শক এটি হচ্ছে মহাশুল একেবারে দশ হাজার নদীর মাছ যেটা আর কি মহাশুল বাজারে বিভিন্ন ধরনের এখানে পাওয়া যাচ্ছে সময় স্বল্পতার কারণে আমরা পুরো বাজার দেখাতে পারিনি বিভিন্ন ধরনের শুটকি মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন তাই সব ধরনের শুটকি মাছ এখানে পাওয়া যায় দর্শক এদিকে চেপা না ভাই কত করে বেছেন ছড়া কত পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ না প্রিয় দর্শক এখানে চেপা সহ বিভিন্ন প্রকারের শুটকি পাওয়া যাচ্ছে এই বাজারে খুবই সুস্বাদু মুখরোচক হচ্ছে এই চেপা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া বাজারের দৃশ্য প্রিয় দর্শক এখানে লেবু আমরা পেয়ারা পেঁপে কাঁচামরিচ এসব নিয়ে বসেছেন গ্রামের কৃষকগণ এখানে কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে গ্রামের কৃষকেরা তাদের বিভিন্ন ধরনের সবজি লেবু পালং শাক ঝিঙে ধুন্দুল ঢেঁড়স কাঁচামরিচ এবং মূলা শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এখানে বসেছেন প্রিয় দর্শক অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজার আপনারা দেখছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামীণ হাটের চিত্র প্রিয় দর্শক আপনারা গ্রামীণ হাটের চিত্র দেখছিলেন এটি হচ্ছে পাকুন্দিয়া গ্রামীণ হাট কিশোরগঞ্জ উপজেলা অবস্থিত এই পাকুন্দিয়া গ্রামীণ হাটটি প্রিয় দর্শক ভাই এই বেগুন কত করে বেছেন ভাই বেগুন পঞ্চাশ ষাট কাঁচামরিচ তিরিশ তিন চার একশো বিশ টাকা কেজি না
প্রিয় দর্শক, এখানে খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে এই বাজারে, 120 টাকা কেজি। এখন মুরগির দাম আগের থেকে অনেকটা বেশি, তারপরে এই বাজার অনেকটা কম দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে। আপনারা দেখছিলেন পাকুন্দিয়া গ্রামীণ হাটের দৃশ্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের এই ভিডিও যারা দেখছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু।